গুড মর্নিং এভরিওয়ান, আজকে আমাদের গ্যাংটক ট্যুরের সেকেন্ড ডে। তো এখন বাজে সকাল 9:30, তো এখন আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। আজকে আমাদের প্ল্যান হচ্ছে লাচুং যাওয়ার। তো অলরেডি আমরা একজন ট্রাভেল এজেন্টকে ধরে তাকে সব কন্ট্যাক্ট করা হয়ে গেছে, অ্যাডভান্সও করা হয়ে গেছে। এখন পারমিশন হয়ে গেলেই আমরা লাচুংয়ের উদ্দেশ্যে রওনা দেবো। আর কালকে রাত্রিবেলা খুব বৃষ্টি হয়েছিল এখানে, তো সেই জন্য হয়তো একটু প্রবলেম হতে পারে, তবে লাচুং যেতে কোনো প্রবলেম নেই। আর লাচেন যাওয়ার কথা ছিল আমাদের, লাচেনটা ক্যান্সেল করলাম এই জন্যই, কারণ মানে গুরুদম্বার লেক যেহেতু বৃষ্টির জন্য একটু বন্ধ রয়েছে আর ওখানে মাইনাসে টেম্পারেচার চলছে, আর সেই জন্য পারমিশন দিচ্ছে না, সেজন্য লাচেনটা ক্যান্সেল করলাম। তো এখন আমরা রয়েছি গ্যাংটক সিপিডাব্লিউডি গেস্ট হাউসে। তো এই গেস্ট হাউসটা রয়েছে বাজরা সিনেমা হলের ঠিক অপোজিট সাইডে। এই বাজরা সিনেমা হলের নামেই বাজরা ট্যাক্সি স্ট্যান্ড খুব ফেমাস, আর এই বাজরা ট্যাক্সি স্ট্যান্ড থেকেই আজকে আমাদের জার্নি স্টার্ট হচ্ছে ইয়াংতাম ভ্যালির উদ্দেশ্যে। ইয়াংতাম ভ্যালি পৌঁছাতে গেলে প্রথমে আপনাকে যেতে হবে লাচুং, আর এই লাচুং যাওয়ার পুরো পথটাই আজকে আমরা এই ভিডিওতে কভার আপ করবো, আর সাথে আপনারা দেখবেন কীভাবে আমরা ইয়াংতাম ভ্যালিতে পৌঁছে যাচ্ছি। যাত্রা স্টার্ট হওয়ার প্রায় ঘন্টা দুয়েক পরে আপনাদের ফার্স্ট হল্ট হবে এই সেভেন সিস্টার ফলস। এই সেভেন সিস্টার ফলসে ড্রাইভার আপনাকে প্রায় 20-30 মিনিটের একটা টাইম শিডিউল করিয়ে দেবে, আর সে সাথে বলেও দেবে যে আপনাদের যে পুরো গাড়ির টিমটা রয়েছেন এই পুরো টিমটা একসাথে যাওয়ার জন্য, এবং সবাই যেন এই টাইম পিরিয়ডের মধ্যে ফিরে আসেন, কারণ এই টাইম পিরিয়ড ওভার হয়ে গেলে তারা অনেক রকমের মিসবিহেভিয়ার করে। যেমন আমাদের ড্রাইভার যিনি ছিল তিনি খুব একটা ভালো ছিল না, তার কথাবার্তা খুব মানে বাজে টোনে সে কথা বলতো, যে কেউ যদি বেশি লেট করে আমি তাকে ছেড়ে দিয়ে চলে যাবো, এরকম বিভিন্ন রকমের খারাপ কথোপকথন তারা করে থাকে। আমি যেটা সবাইকে বলবো যে একটু হাতে টাইম নিয়ে আসুন, আর কোনো তাড়াহুড়ো বা কিছু করবেন না, আদারওয়াইজ এখানে কোনো রকমের অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, বিকজ আমাদের এখনও অবধি অনেকটা জার্নি বাকি রয়েছে। যদি এই সিচুয়েশনে কারো কোনো একটা কিছু অ্যাক্সিডেন্ট হয়ে যায় সেটা কিন্তু হার্মফুল হবে। তো আফটার ভিজিটিং দিস পয়েন্ট এখন আমরা আমাদের গাড়ির সামনে যাচ্ছি, সো চলুন দেখা যাক। এখন প্রায় কটা বাজে? 1:30 বাজে। এখন বাজে হচ্ছে 4:15। তো এখন আমাদের লাঞ্চ হলো, রাস্তায় এক জায়গায় দাঁড়িয়ে ছিল, এখানে লাঞ্চ করলাম এখন আমরা, তো আবার আমাদের গাড়ি ছাড়বে। যাত্রাপথে আমাদের এক জায়গায় দাঁড়ালাম, এখানে একটা ফলস রয়েছে, তো আপনাদেরকে একটি ছোট্ট অনুরোধ, পুরো ভিডিওটা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন, এবং আপনাদের একটি ভ্যালুয়েবল সাবস্ক্রিপশন আমাদের নেক্সট ভিডিও আনতে খুব ইন্সপায়ার করে। থ্যাংক ইউ। হ্যালো ভিউয়ার্স, তো এখন আমরা এসে পৌঁছে গেছি লাচুংয়ে। তো লাচুংয়ে আমরা আজকে এসে পৌঁছালাম 7:00। তো আমরা গ্যাংটক থেকে আমাদের জার্নি স্টার্ট হয়েছিল 11:30 নাগাদ। তো তার মাঝখানে দুটো জায়গায় আমরা হল্ট করেছিলাম দুটো স্পট দেখার জন্য। তো আমরা এখন ইয়াংতাম যাচ্ছি, ইয়াংতামে স্নোফলস হচ্ছে, রাস্তাতে স্নোফলস হচ্ছে, চারিদিকে বড় পুরো রাস্তার দুধারে বরফ পড়ে রয়েছে, গাছগুলো শুধু সাদা হয়ে গেছে গাছগুলো। মার্চ মাস হচ্ছে ইয়াংতাম ভ্যালির জন্য বেস্ট টাইম, এই টাইমে আপনারা যদি এখানে আসেন অবশ্যই বরফ দেখতে পারবেন, যদিও বা ইয়াংতাম ভ্যালি পৌঁছাতে না পারেন আপনারা রাস্তাতেও বরফ পাবেন, এবং এই সিনেরিও আপনাদের খুবই ভালো লাগবে। যেমন আমরা এখন যাচ্ছি ইয়াংতাম ভ্যালির উদ্দেশ্যে, যেমন দু সাইডে রাস্তায় বরফ জমে রয়েছে, সেরকম আপনারাও এখানে এসে উপভোগ করতে পারবেন। আমাদের কাছে এমনও ইনফরমেশন ছিল যে আমরা ইয়াংতাম ভ্যালি আসার 2-3 দিন আগে একটা ফ্যামিলি এসেছিলো আমাদের চেনা পরিচিত, তারা কিন্তু ইয়াংতাম ভ্যালি অবধি পৌঁছাতে পারেনি, তারা এই রাস্তার সৌন্দর্য দেখে তাদের ফিরে যেতে হয়েছিল, এবং তাদের কাছে সেই সৌন্দর্যটাই খুব শ্রেষ্ঠ ছিল। আমরা এখন এসে গেছি ইয়াংতাম ভ্যালিতে, এই যে সামনে ইয়াংতাম ভ্যালি, কত বরফ পড়ে রয়েছে, এখন স্নোফলসও হচ্ছে, রাস্তায় আস্তে আস্তে দেখলাম গাছগুলো পুরো বরফে সাদা হয়ে রয়েছে, স্নোফলস হচ্ছে, পুরো ঝিরিঝিরি মুক্তোর মতো বরফ পড়ছে।
আর এই জায়গাটা তো পুরো সাদা, এই ভ্যালিটা পুরো সাদা হয়ে রয়েছে দেখুন। আপনাদেরকে আগেই আমি বলে রেখেছিলাম যে এখানে আজকে আসতে পারবো কিনা, আমাদের লাক কতটা ফেভার করবে আমরা সেটা জানতাম না, বাট ফাইনালি উই রিচ দিস প্লেস। তো গুড লাক যে আমরা এখানটাতে আসতে পারলাম। আর আমাদের জিরো পয়েন্টে যাওয়ার ইচ্ছা ছিল, বাট যেহেতু শেয়ারিংয়ে আমরা এসেছি তো বাকি আরও যারা রয়েছে, রেট নিয়ে একটু প্রবলেম হচ্ছিলো আমাদের, কারণ খুব হাই রেট বলছে আর সেই জন্য সবাই যেহেতু অ্যাগ্রি করলো না, তো আমরাও ওকে নো ইস্যু। তো আমরা এখানটাতে এখন টাইম স্পেন্ড করছি, আর একটু নিচে যাওয়ারও ইচ্ছা আছে, কতটা যেতে পারবো জানি না। তো আমি একটু ওয়েদার নিয়ে একটু বলতে চাইবো। তো আমরা যারা এখানে আসি, তো আমরা সবাই ভাবি যে এখানে হয়তো বিশাল ঠান্ডা হবে। হ্যাঁ, আমরা হয়তো ঠান্ডার মধ্যে থাকতে পারবো না, বা আমাদের হয়তো খুব শ্বাসকষ্ট হতে পারে। টুপি, মাফলার, সানগ্লাস, যদি গ্লাভস কারো থেকে থাকে গ্লাভস নিয়ে আসতে পারেন। দেখুন, আমি এখনও অবধি গ্লাভস পরিনি, আমার কাছে গ্লাভস ছিল, আমি গ্লাভস খুলে গাড়িতে রেখে দিয়েছি। তো গ্লাভস পরার মতো সিচুয়েশন এখনও অবধি আসছে না। তো সব কিছু প্রিপেয়ার থাকা ভালো, যদি কোনো রকমের প্রবলেম হয় তো সেই কেসেসে আপনারা সেই সিচুয়েশনে হ্যান্ডেল করতে পারবেন। সুন্দর সুন্দর কিছু ফটোও তুললাম আমরা এখন। আর এখানে মাঝে মাঝে খুব স্নোফলস হচ্ছে, এখন সূর্য ঢেকে গেছে, তো ওয়েদারটা একটুখানি মানে ডার্ক ডার্ক হয়ে রয়েছে, বাট খুব সুন্দর লাগছে। মাঝে মাঝে স্নোফলস হচ্ছে আর ওয়েদারও খুব ভালো। তো আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন হয়েছেন তো তারা আমাদের ভিডিওটিকে দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের ভিডিও সবার আগে পান। ঘন্টাখানে ইয়াংথাম ভ্যালিতে সময় কাটানোর পর এখন আমরা পুনরায় হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো আমাদের কাছে একটা হিউজ এক্সপিরিয়েন্স ছিল, কারণ এর আগে আমরা অনেক জায়গাতে ভিজিট করেছি, বাট এরকম টাইপের বরফের চাদরে ঘেরা কোনো ভ্যালি এই প্রথম আমরা দেখলাম। তো তাই আমার কাছে এটা একটা হিউজ এক্সপিরিয়েন্স ছিল। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব, মার্চ মাসে যদি আপনারা আসেন আপনারা এরকম সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এখন আমরা হোটেলে ফিরে লাঞ্চ করব, দেন আমাদের লাগেজগুলো প্যাক করে আমরা আবার গ্যাংটকের দিকে রওনা দেব। হয়তো আজকে গ্যাংটক পৌঁছাতে পৌঁছাতে আমাদের বিকেল হয়ে যাবে। লাচুংয়ের এই হোটেলে আমরা ওয়ান নাইট স্টে করেছি। তো আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন, এবং সাথে মেল আইডিটিও পেয়ে যাবেন। তো আমি আপনাদেরকে একটা ছোট্ট অনুরোধ করব, এই হোটেলের সাথে একবার যোগাযোগ করে এখানে আসুন, এখানকার সার্ভিস খুবই ভালো। আমি ইউটিউবে অনেক ভিডিওতে দেখেছিলাম, তারা বলেছে যে রাত্রিবেলায় নাকি ইলেকট্রিসিটি চলে যায় বা ইন্টারনেটের সুব্যবস্থা নেই, কিন্তু আমি এখানে এরকম কোনো সমস্যারই সম্মুখীন হইনি। উপরন্তু আমি বলবো যে তাদের খাওয়ারের ব্যবস্থা এবং অন্যান্য সার্ভিসেস খুবই ভালো, গরম জলের ব্যবস্থাও ছিল। তো আপনারা চাইলে নির্দ্বিধায় এখানে আসতে পারেন। আর লাচুংয়ে এই হোটেলটি আমার অন্যতম ফেভারিট হোটেল, তো আমি যদি নেক্সট টাইম কখনো আসি আমি এই হোটেলটিকেই প্রেফার করব। আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দিন, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, তাতে আমাদের পরবর্তী ভিডিও আপনারা সবার আগে পেয়ে যাবেন। থ্যাংক ইউ।